আসসালামু আলাইকুম, গুড মর্নিং বন্ধুরা, আপনার সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমরা বেশ ভালো আছি। আজকে হচ্ছে গিয়ে 27 তারিখ, তো মঙ্গলবার, এখন বাজে প্রায় 8:30। আমি ঘুরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, এই যে ঘুরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর অদ্রি আজকে কলেজ ছিল, সে কলেজ যায়নি, ভীষণ শরীর অসুস্থ হয়ে পড়েছে গতকাল রাত্রি থেকে, হঠাৎ বমিটিং হচ্ছে আর টনসিল দুটো একদম বেড়ে গেছে, সেজন্য ওটার ইয়েতে জ্বরও এসে গেছে। তো বললাম যে আজকে কলেজ যাওয়ার দরকার নেই, তুমি বাসায় রেস্ট করো। তো আমি আর অদির বাবা একসাথে এখন কোর্টে যাচ্ছি। এখন কোর্টে যাওয়ার পর একটু জজ কোর্টে যাবো, যেগুলো কাজ আছে সেগুলো করবো। আর আজকে আমার সঙ্গেই থাকবেন, আমি যা যা করবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। অদ্রি, হ্যাঁ অদ্রি, শুনো না, আমরা যাচ্ছি কোর্টে, হ্যাঁ ঘর দিয়ে খেয়াল রাখিও, কেমন? আমি আপিয়ানকে ফোন দিয়ে আসতে বলতেছি বাসায়, ঠিক আছে বাবা? গেলাম, কি বলো? হ্যাঁ আসতে বলতেছি। তুমি একটা গ্যাসের ওষুধ খেয়ে নাপা খেয়ে ফেলো বড়া পেটে, কেমন? পরে সন্ধ্যার সময় ডাক্তার দেখাবো। আচ্ছা বড় অদ্রি, আমি গেলাম, হ্যাঁ তুমি ঘর দিয়ে খেয়াল রাখো, কেমন? আল্লাহ হাফেজ। মেয়েটাকে একা ঘরে রেখে এসে খুব চিন্তা হচ্ছে, মনটা আমার খুব খারাপ। ও প্রায় সময় এরকম টনসিলের সমস্যায় ভুগে, ছোটোবেলা থেকে ওর এই সমস্যাটা। অনেক ডাক্তার দেখিয়েছি, ডাক্তার দেখালেই শুধু বলে যে টনসিল কাটাতে হবে, কিন্তু এখন আমি সেই রিস্কটা নিতে চাচ্ছি না, এখন আর টনসিলটা কাটাতে চাচ্ছি না। তো এখন আমরা চলে এসেছি পেট্রোল পাম্পে গ্যাস নেওয়ার জন্য। আজকে পেট্রোল পাম্পটা খুব ফ্রি দেখলাম, ভালো লাগলো, অন্য সময় অনেক ভিড় থাকে। তো আমি অরুণকে বিভাগীয় কমিশনারে নামিয়ে দিয়ে আমি চলে যাব আপিল বোর্ডে। তো ওকে আমি বিভাগীয় কমিশনে নামিয়ে দিলাম, তারপর আমি চলে গেলাম আপিল বোর্ডে। আমি আপিল বোর্ডটা দেখি এখন, আর ও বিভাগীয় কমিশনারটা দেখে। তো ও নেমে পড়লো, আমি ওকে বাই বাই জানিয়ে দিলাম। তো তারপর আমি রওনা দিলাম আপিল বোর্ডের উদ্দেশ্যে। আর রাস্তায় যে মন জ্যাম, যে বলার মতো না, যেহেতু আমার কোর্ট 11:30, এখন অলমোস্ট 10:15 বেজে গেছে, তাও আমি ঠিকমতো পৌঁছাতে পারিনি, রাস্তাঘাটে খুব জ্যাম ছিল। তো আমার যে ড্রাইভার সাহেব খুব ভালো, উনি বিভিন্ন রাস্তা দিয়ে যেখান দিয়ে গেলে শর্টকাটে যাওয়া যাবে সেই রাস্তা অবলম্বন করে আমাকে নিয়ে গেল। তো এখন আপিল বোর্ডের কাছাকাছি চলে এসেছি। আর আজকের ওয়েদারটা মোটামুটি ভালো, কিন্তু মেঘলা, তেমন একটা রোদ উঠেনি। তো আমাদের এখানে আপিল বোর্ডে উকিলদের বসার জন্য আলাদা রুম আছে, তো এখানে সব উকিলরা এসে বসে, তারপর বিভিন্ন কোর্টে যায়। তো আমিও বসে আছি, মামলা এসে কিছু মামলা দেখলাম, যে মামলাগুলো হিয়ারিং করবো সেগুলো একটু স্টাডি করলাম, কী বলতে হবে না বলতে হবে সব রেডি করলাম। তারপর রাত্র 10:30 বাসায় আসলাম, বাসায় আসার পর আমি ক্যামেরাটা আর অন করিনি। তো আমি ঘুমিয়েছিলাম, আমি অসুস্থ হয়ে পড়েছি, যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে এই কারণে আমারও শরীর খুব অসুস্থ বোধ হচ্ছিলো। আমি এসেই কোনো রকম লাঞ্চটা সেরে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন ঘুম থেকে উঠলাম 10:30, মেয়ে বললো যে মা ডিনার করবে না, উঠো। ওই নিজে নিজে রান্না করেছে মাটন রেজালা আর ভুনা খিচুড়ি। তো আপনাদের একটু দেখাচ্ছি, ও খিচুড়ি ভালোই রান্না করেছে, মাঝে মাঝে রান্না করে, রান্নার হাত খুব ভালো, সুন্দর রান্না করে, আর খেতেও খুব ভালো হয়। তো যাক, মেয়ে বড় হলে একটু নিশ্চিত হওয়া যায় যে খাওয়া দাওয়ার কথা চিন্তা করতে হয় না, ওই মেয়েরাই সব কিছু ঠিকঠাক করে নেয়। তো যাই হোক, ও রান্না করেছে, আমার খুব ভালো লাগলো। তো এখানে খিচুড়িটা রান্না করেছে, একটু ভালো করে আপনাদের দেখাচ্ছি। আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই, আল্লাহ হাফেজ।